এই যে প্রোগ্রাম আমি করছি এটা হচ্ছে জন্মাষ্টমী মহামহোৎসব। জন্মাষ্টমী মহামহোৎসব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ড কোটি নায়ক কৃষ্ণকর জন্মদিন। 5000 বর্ষ তে ভগবান শ্রীকৃষ্ণ এই ধারধারণে অবতরণ করে ভগবান জন্ম হতেন, সে অবতরণ করেন। এই অবতরণ করার দিনটা আমি পালন করছি বর্ষ বর্ষ দিয়ে, 5000 বর্ষ দিয়ে এই প্রোগ্রাম চালি আসছি। তো এই প্রোগ্রাম যে আমি করছি এতে মুখ্যত ভগবান ষোড়শ উপচারে আমি ভগবান ষোড়শ উপচার দিয়ে পূজা করছি, যেতে মহাভিষেক চলছে। আপনার বর্তমান দেখলে মহাভিষেকমে ভগবান বিভিন্ন প্রকার পঞ্চামৃত, ক্ষীর, দুগ্ধ, দহি, গুড়, ঘিও এবং মহুরে গাধাই দেওয়া। তাপরে পরে বিভিন্ন প্রকার ফলর রস, বিভিন্ন প্রকার ফুল, ভারতের বিভিন্ন জায়গায় আসতে বিভিন্ন প্রকার ফুল এবং তাপরে ভগবান বিভিন্ন প্রকার গন্ধ ঔষধি গাধাই দিয়া যায়। গাধাই দেওয়া পরে ভগবান মহাস্নান হল পরে ভগবান পালকি নিয়ে, আপনার পালকি দেখবে, পালকি বসি পরিক্রমা করা যায়। ভগবান পরিক্রমা করা সারা পরে ভগবান ঝুলার ঝুলন করা যায়, ঝুলার যেটা ভগবান বহুত ভালো লাগে। তো এইসব জিনিস আমি কলা পরে আমার প্রোগ্রামে, তারপরে সমস্ত যেতে যেতে নিমন্ত্রিত অতিথি সমস্ত অভ্যাগত সমস্ত আমার প্রসাদ সেবনের ব্যবস্থা আছে। গলা দুই দিন ধরে এই প্রোগ্রাম চালিছে, গলা কালি আমার জন্মাষ্টমী, আজ নন্দ উৎসব, দুই দিন ধরে আমার উৎসব এই চালছে। তা সহিত আমার বিভিন্ন প্রকার যুবগোষ্ঠী পাই এবং ছোট পিলামানে পাই কি সাংস্কৃতিক কার্যক্রম, কম্পিটিশন, রঙ্গোলি এসব বিভিন্ন প্রকার ব্যবস্থা করা যাই। তো এটা হচ্ছে অক্ষয়পাত্র ফাউন্ডেসন বা গৌরাংশ ফাউন্ডেসন র মুখ্য লক্ষ্য, যে লোক মানুষ গোটে সাংস্কৃতিক পরিচয় দেওয়া, ভারতের সংস্কৃতির যে মুখ্য লক্ষ্য হল কি সেটা জনাই দেওয়া, সেটা হচ্ছে আমার কাম।